हैला जवाब तेरे जलवे हजार, मेरा भी पता है मैं ना मानू कभी हार। तेरी मेरी दुनिया में बेहिसब प्यार, मैं हूँ एक एंजल और डेविल मेरा यार। तेरी जैसा दुनिया में कोई भी नहीं, जिसे ढूंढती नजर लगे तू ही है वही। परियों की रानी मैं हूँ सबसे हसी, पर तेरे बिना किक मुझे मिलते नहीं। जे मैनू प्यार ना मिले ते मर जावा, जे मैनू प्यार ना मिले, जे मैनू यार ना मिले, जे मैनू प्यार ना मिले ते मर जावा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই গানটা মনে হয় আমি প্রথম করলাম, কারণ এরকম একটা উদ্ভট অদ্ভুত অদ্ভুত মানুষের সঙ্গে আমি প্রথমবার পরিচিত হয়েছি, বলবো না দেখেছি, এরকম একটা অদ্ভুত মানুষ আমি প্রথমবার দেখেছি, সেই কারণে হঠাৎ করে এই রকম একটা গান করলাম। ঠিক আছে, তো প্রথমে এই আন্ডিসান্ডিগুলোকে নিয়ে একটুখানি বলে নিই। এই আন্ডিসান্ডিগুলোর আমাকে নিয়ে ছাড়া চলছেই না, আমাকে ছাড়া চলছেই না পতিতার বাচ্চা। আচ্ছা আমি না ক্লিয়ার করে দিই, পতিতা পতিতা সত্যিই তো, ও কি আর ওকে কি পতিতাবৃত্তি করতে কেউ আমরা দেখেছি? পতিতাবৃত্তি মানে কি? দেহ ব্যবসা করা, মানে দেহ বিক্রির পরিবর্তে পয়সা নেওয়া। ঠিক আছে, দেহ বিক্রি মানে ওই সহবাসের পরিবর্তে পয়সা নেওয়া, এটাকে বলে পতিতাবৃত্তি। তো সত্যিই তো, আমরা কি ওই জলহস্তিকে পতিতাবৃত্তি করতে দেখেছি? না, একদম না। শুধু কি জানতে পেরেছি, ঘরে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে এদিক যায় ওদিক যায়, তার গাড়িতে করে ঘোরে, এইটুকু শুধু জানতে পেরেছি। তো এগুলোকে কি বলে? প্রেম? হ্যাঁ, এগুলোকে প্রেম বলে না, এগুলোকে বলে নোংরামো, এগুলোকে বলে নোংরামো। তা হ্যাঁ, আসলে নোংরামো করেছে, তাকে তুমি নোংরা বলবে কিন্তু পতিতা বলবে না। পতিতারা হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ নিয়ে কার সঙ্গে শুয়েছিল তারা, তাদেরকে মানে মনে থাকে না, কাস্টমার তো, তাই না? কিন্তু এই জলহস্তি আবার একজন নাগরকে ধরে রেখেছে। ওরে বাবা, ভীষণ পরিমাণে লয়াল। স্বামী বাদ দিয়ে যদি কারোর পাছা কামড়ে পড়ে থাকে জলহস্তি, সেটা হচ্ছে ওই কাজলদানি, সেটা হচ্ছে ওই কাজলদানি, বুঝতে পেরেছো? তো যাই হোক, ওকে আর পতিতা বলবো না। তবে হ্যাঁ, ও যে পতিতার বাচ্চা সেটা কিন্তু ও নিজের মুখে বলেছে, সুতরাং পতিতা বললে যদিও বা দোষ হয়, পতিতার বাচ্চা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? তো হচ্ছে পতিতার বাচ্চা, ও পতিতা নয়। তা পতিতার বাচ্চা সেই দিন বলেছিল যে ওই যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছি, কারণ আমার নাকি কন্টেন্টের অভাব, তো সেই কারণে নাকি আমি এই রকমের কন্টেন্ট, এরকমের ভুলভাল মানুষকে বোঝাচ্ছি। আর এখন দেখছি ওর মানে এই যে জলহস্তি বা পতিতার বাচ্চা যাই বলো না কেন, ওদের আমি ওর আমি যা ভিডিও দেখছি, টাইটেল বলো থাম্বনেল বলো, সব কিছু আমাকে নিয়েই হচ্ছে, সমস্তটা আমাকে নিয়েও হচ্ছে। এই তো 2 মিনিটের একটা ভিডিও ছেড়েছে, সেখানেও আমাকে নিয়ে, সেখানে ওর ঘরে রড লাগাচ্ছে, বুঝতে পেরেছো? ওর ঘরে রড লাগাচ্ছে। তো কন্টেন্ট কার কাছে নেই, কাকে নিয়ে তোর টাইটেলে লিখতে হয়? তো 60,000 চ্যানেল হতে যাচ্ছে, তো 60,000 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, 60,000 চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর টাইটেলে থাম্বনেলে আমাকে নিয়ে মন্তব্য, ভাবতে পারছো কি দুর্দশা? আমার রক্ত সেই প্রথম থেকে চুষছে, এখনও চোষা শেষ হয়নি। কিরে, চুষতে পারিস না, না চুষতে দেয় না, কোনটা? আমার রক্ত চোষা দিয়ে তোর এত কি ইন্টারেস্ট? আমার রক্তটা খুব টেস্ট পেয়েছিস না? মানে সবাই আমার রক্ত চুষে চুষে খাচ্ছে, তা আমার রক্তাল্পতা হবে না বলো? তো তুই বলেছিলিস যে আমার নাকি কন্টেন্টের অভাব, দেখ এখন তোর প্রত্যেকটা ভিডিওতে টাইটেলে আমিই ঘুরে বেড়াচ্ছি, আমাকে ছাড়া তোদের কারোর উদ্ধার নেই, সেটা তোরা প্রুফ করে দিচ্ছিস। আমাকে নতুন করে কোনো কিছু প্রমাণ করতে হচ্ছে না, তোরাই প্রমাণ করে দিচ্ছিস যে আমাকে ছাড়া তোদের গতি নেই, বুঝলি? দিনে 10টা যদি ভিডিও দিস, 8টা ভিডিও আমাকে নিয়ে নামাবি, এটাই হচ্ছে তোদের ঔকাত। তো শুনলাম আগের দিনের লাইভে নাকি, লাস্ট তুই যেটা সিঙ্গেল লাইভ করেছিস কালকে আর কি, তুই সেখানে নাকি ওই ঠোটকাটা বুড়িকে জন্ম ধোয়া ধুয়েছিস, যে তাকে নাকি দোগলা বলেছিস, ধো সার্ফ সোডা দরকার পড়লে হারপিক আর পায়খানা পরিষ্কার করার যে ব্রাশ সেই দিয়ে পরিষ্কার করে ধুয়ে দে, আই ডোন্ট কেয়ার, আমার কোনো দেখার দরকার নেই। কিন্তু সাথে নাকি এবার এটা বলেছিস যে এবার আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আমার বিরুদ্ধে কেস করা হবে, সেই কারণে তোমরা আমাকে আর্থিক দিক থেকে হেল্প করবে। পয়সার টান পড়েছে, হোটেলে যাওয়ার মতন পয়সা জোগাড় করতে পারছিস না, মানে মান্থলি পেমেন্ট, আমাদের ইউটিউবের পেমেন্ট তো মাসের একটা টাইমে ঢোকে, মনে হয় খরচ করে ফেলেছিস সব, তাই না?
সেই কারণে হোটেলে যাওয়ার পয়সা আমার নামে কেস করার নাম করে তারপরে তুলবি ভাবছিস? আমার নামে কেস করার নাম করে টাকা তুলে মানুষের কাছ থেকে সেই টাকা দিয়ে তারপরে হোটেলে যাবি কাজলদানিকে নিয়ে? আমি বুঝি রে, আমি সব বুঝি। শোন, তুই বা যে কেউ যদি আমার নামে কেস করতে যাস, তোদের জীবনের সব থেকে বড় ভুলগুলির মধ্যে এটাও একটা বড় ভুল হবে, বুঝলি? কারণ না আমার কাছে পয়সা আছে তোদেরকে দেওয়ার মতন, দিয়ে রফা দফা করার মতন, না আমার সেই রকম সাহস আছে তোদের মতন, হাত জোর করে ক্ষমা কইরে দেন, এত সাহস আমার নেই। আমি ভীতু মানুষ প্রচণ্ড, আমি ওর জন্য লড়াই করি, বুঝলি তো? আমার সঙ্গে কেউ যদি লড়তে আসে, তার মন প্রাণ ভরিয়ে আমি লড়ব, তার মন প্রাণ ভরিয়ে দেব, সে আমাকে মনে রাখবে। এই তো কয়েক মাস আগে দুটো অশরীরী আত্মা একটা ডাস্টবিন চ্যানেলে উঠে নিজেদের প্রচুর পরিমাণে প্রচার করতে চেয়েছিল আমার ঘাড়ে বন্দুক রেখে। এমন ব্যাকফায়ার করেছি না, তাদের আর নামোনিশান নেই, তাদের অস্তিত্ব নেই, বুঝতে পারলি তো? তো তোদেরও যদি এরকম মানে খুব খুব ইচ্ছা হয় তো আসিস, ইচ্ছা একদম মন প্রাণে মিটিয়ে দেব, বুঝতে পারলি তো? আমার নাম করে দাও, দুটো টাকা দাও, নাগরের সঙ্গে আবার নাগরদোলায় দুলতে যাবে হোটেলে, পয়সা পাচ্ছে না, পয়সা তো আবার মাসের শেষে ঢুকবে, সেই কারণে পাচ্ছে না। আর কিরে, নিচের তলায় রড লাগাচ্ছিস কেন? ওপরের থেকে লাথি মেরে ফেলে দিয়েছে, এখন নিচ তলায় এসে বসে পড়েছিস, লাইট লাগাচ্ছিস যাতে করে তোর ফেস দেখা যায়? শোন, যত বেশি তীক্ষ্ণ আলো পড়বে, যত বেশি শার্প আলো পড়বে তোর মুখের ভাজগুলো আর ওই তোর চোখের নিচে ওপরে সমস্ত ওই ছোপছোপগুলো সব পরিষ্কার হয়ে যাবে। যত কম আলোতে, যত ডিম আলোতে তুই বসবি, তত করে তোর ওই সবগুলো, তোর কদাকার চেহারাটা চাপা থাকবে, বুঝতে পারলি? বোঝার চেষ্টা কর। আর কি বললি? ম্যাডাম বলবি না, ম্যাডাম না বললে মোমবাতি জ্বালিয়ে গান করার পরিবর্তে কি গান করব আমি বন্দি কারাগারে? কজনকে জেলে পাঠালি? এই যে এসে দুমাস ধরে তোর দিদিকে নিয়ে তোরা যে এত নাচলি, তোরা সবাই মিলে কজনকে জেলে পাঠালি? তোরা তো, তোর দিদি তো, তোদের দিদি ওটা, বুঝতে পারলি? আজকের থেকে নাম হচ্ছে তোদের দিদি। তোদের দিদি তো এই করব সেই করব, এটা করে রেখেছে, ওটা করে রেখেছে, তারপরে হঠাৎ করে এসে বলছে আপনারা বলুন আমি কি ওদেরকে ছেড়ে দেব? ওরকম হাস্যকর দিদি তোদেরই হতে পারে, যে কিনা কথায় কথায় কেস করব, হাইকোর্টে যাব, আমি একে এর নামে জিডি করেছি, আমি ওর নামে জিডি করেছি, আমি একে হেলিয়ে দিতে পারি, আমি ওকে ফেলে দিতে পারি, আমি ওকে শেষ করে দিতে পারি, তারপরে এসে বলছে এবার তো আপনারা বলুন আমি কি করব, এখানে স্থগিত রাখবো নাকি প্রসেসিংটা আরও এগিয়ে নিয়ে যাব? ওটা তোদেরই দিদি হতে পারে, বিশ্বাস কর, ওটা তোদেরই দিদি হতে পারে। তো ম্যাডাম বলবো না, ছোটোবেলা থেকে আমরা সবার প্রথম ম্যাডাম কাকে বলি? যাদের কাছে আমরা পড়াশোনা করি, সে স্কুল টিচারও হতে পারে বা প্রাইভেট টিউটরও হতে পারে, মহিলাদেরকে আমরা ম্যাডাম বলি। তখনই আমাদের মাথার মধ্যে ঢুকে যায় যে ম্যাডাম ওয়ার্ডটা প্রচণ্ড রেসপেক্টেড একটা ওয়ার্ড, সম্মানীয় শব্দ, যেটা যার তার প্রতি বলে ওয়েস্ট করা যায় না। এতদিন ডেকেছিলাম, কিন্তু আস্তে আস্তে যেদিন ওই FIR নিয়ে উনি বললো না, তারপর থেকে আর ওই বেরোতে চাচ্ছে না। এখন জোর করে তো কাউকে সম্মান দেখানো যায় না। তোকে কি বলে দিয়েছে যে আমাকে ম্যাডাম বলবে না বলেছে? গিয়ে তুমি বলো যে আমাকে ম্যাডাম না বললে কিন্তু আমি জেলের ভাত খাওয়াবো, এরকম কিছু তোকে বলেছে টলেছে নাকি, যে তুই এসে ক্যামেরা খুলে বললি ম্যাডাম বলবি না? বলবো না, তোদের দিদি বলবো, ওটা তোদের দিদি হতে পারে, ওনার যোগ্যতা ওইটুকুনি, তোদের দিদি হওয়ার মতনই। উনি একটা অদ্ভুত মহিলা আমার কাছে, আমি একটা অদ্ভুত মানুষকে দেখলাম, যে কিনা আজকে বলে আমি কেস করেছি, আজকে বলে আমি FIR করেছি, আজকে বলে এ পাচার করে, এই করে, র্যাকেট করে, নেশাসক্ত বিভিন্ন মানে নেশাজাতীয় দ্রব্যাদিও পাচার করে, কালকে বলছে আপনারা বলুন ওকে ছেড়ে দেব। মার দিয়া যায় ইয়া ছোর দিয়া যায়, বল তেরে সাথ ক্যা সুলুক কিয়া যায়। তো এই রকম মানুষকে আমি অদ্ভুত মানুষ হিসেবেই পরিচিতি দিলাম। আমার কাছ থেকে ওনার পাওনা এইটুকুই, উনি একজন অদ্ভুত মানুষ, বুঝতে পেরেছিস? তো আমি কি বললাম, কেউ যদি বলে আমি কেস করব, তাকে আটকানোর কেউ নেই, সে করবে। আর আমার পক্ষ থেকে একটাই উত্তর যাবে, না আমি হাত জোর করব, না আমি ওই পয়সা দেওয়া তো দূরের কথা, দূরে আমার নাই, আমি দিমো কি কৈত্তিকা, আমার নাই পয়সা, আমি ওই ফাইট ব্যাক করব। ওই ম্যাডাম, ধর তোদের দিদি,
তোদের দিদি বলে না ডালসা ডালসা ডালসা, মানে জানিস সরকারি উকিল এক পয়সা না নিয়ে লড়বে, আমি ওই ওই ডালসার দ্বারস্থ হব? জিজ্ঞাসা করিস হাইকোর্টে ডালসা আর সুপ্রিম কোর্টে নালসা? তো আমি তাদের দ্বারস্থ হব যে আমার কেসটা লইরা দেন, আমি কিন্তু একদমই দোষী নাই, দোষী নই, আপনারাই জিতবেন, বুঝলি কি না? যোগাযোগ করে দেওয়ার মানুষ আছে, ও ডালসার সাথে আমার যোগাযোগ করিয়ে দেবে, তো আয় কেস করতে আয়। আর একটা মাস, এই তো মে মাসটা শেষ হলেই জুন মাস, তখন তো আমিই ঢুকবো লতে। তোদের মন মিটিয়ে, তোদের মনে যত স্বাদ আছে কেস করার সব আমি মিটিয়ে দেব, বুঝতে পেরেছিস? তো যাই হোক বন্ধুরা, একে নিয়ে তো এইটুকুই বলার আমার, তাও মানে মানে 10 মিনিট। দেখো তিনটে ভিডিওর বিষয়বস্তু একটা ভিডিওতে বলতে গেলে তো একটু সময় লাগবেই। তো যেখানে ও বলেছে ওর মনের এত ইচ্ছা, তো ও তোদের দিদি জানে যে আমার পুঁজি কম, সেই কারণে আমি বুঝিও কম, মানে বুঝলি তো, যার পুঁজি কম সে বোঝে কম, আমি যতটুকু বুঝি ততটুকু বলে দিলাম যে উনি একটা অদ্ভুত মানুষ, উনি একটা অদ্ভুত মহিলা, আমার পক্ষে ওনাকে যে একটা সংজ্ঞায় সংজ্ঞায়িত করবো এরকম কোনো ওয়ার্ড নেই। এইবার চলে আসি আমাদের ফোনদীপের কাছে, ঠিক আছে, আমার কন্টেন্ট। দেখো বন্ধুরা, না আমি এই পতিতার বাচ্চা, না আমাকে নিয়ে যারা ভিডিও করে তাদেরকে দিয়ে আমি টাইটেলে একটা ওয়ার্ড লিখি, থাম্বনেলে একটা ওয়ার্ড লিখি, কিন্তু এরা কিন্তু আমাকে নিয়ে সেটাই করে, বুঝতে পেরেছো? লাক্ষরের অবস্থা, লাক্ষর আবার বলে আমার নাকি কন্টেন্ট নেই। তো ফোনদীপকে নিয়ে এবার বলি, ঝড়ের পরের দিন ফোনদীপ বাইরে বেরোতে পাচ্ছে না, কি দুর্দশা, মানে ঘরে থাকতে মন টেকে, ঘরে থেকে থেকে মন আর টেকে, মনে হয় যেন ফোনদীপ 24 ঘন্টার মধ্যে 5 to 9 জব করে, 9 to 5 জব করে, সারাদিন বাড়িতে থাকে, অনেক ছেলে বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে আড্ডা ইয়ারকি মারে, কাজ করে, মাসের শেষে একটা মায়না পায়, সেরকম একটা আবভাব, বুঝতে পেরেছো? যে কিনা প্রত্যেক দিনই ঘরের মধ্যে 24টা ঘন্টা কাটিয়ে দেয়, কিছু সময়ের জন্য বাইরে যদি কাজ থাকে ও বাইকটা নিয়ে যায়, গিয়ে চলে আসে, আর সন্ধেবেলায় বেরোনোটা ওটা তো মাস্ট, ওটা মাস্ট, ওটা বেরোতেই হবে, ও পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, ওটা বেরোতেই হবে। যেমন আগের দিন বেরোতে পারেনি, দুপুরবেলা তার বন্দোবস্ত করে রেখেছে, বুঝতে পারলে তো? তো যাই হোক, আচ্ছা এটা নিয়ে আমাকে একজন বলেছে, আপনি কি দেখেছেন ঠেকে যেতে, কেউ কি দেখেছে টিনাকে প্রেগনেন্ট হতে? কিন্তু টিনাকে প্রেগনেন্ট করে দেওয়া হয়েছে। কেউ কি দেখেছে টিনার বগলের তলায় দিয়ে হাত ঢুকিয়ে টিনার প্রেমিক পম পম করেছে, পম পম বাজিয়েছে, কেউ কি দেখেছে? কিন্তু এটা বলা হয়েছে, আগে যেখানটায় বলার সেখানটায় গিয়ে প্রশ্ন করুন, তারপরে আমার এখানে প্রশ্ন করতে আসবেন, নতুবা এরকম রুড আনসার পাবেন, ঠিক আছে? তো কিছু করার নেই, কারণ সত্যটা আপনারা একতরফা দেখবেন, আরেক দিক থেকে দেখবেন না, ভিডিওতে দেখা গেছে কিছু, আগে ওই দিকে প্রশ্ন করুন তারপরে বলবেন। আমার যুক্তি দিয়েছি আমি যে ফোনদীপ কোথাও একটা চকলেট কিনতে গেলেও সেটা ফোনদীপ আমাদেরকে দেখায়, যেই দোকান থেকে নিচে সেই দোকান দেখায়, তো সেখানে একটা জায়গায় গেল সেটা দেখালো না, তার পেছনে একটা রিজন থাকতে পারে, একটা হিডেন রিজন থাকতে পারে, সেটা আমার অনুমান করে বলাটা কি খুব অপরাধ হয়ে গেল? তো যাই হোক, ফোনদীপ আমাদের বাড়ির বাইরে বেরোতে পারছে না, খুব অসুবিধা, সন্ধেবেলায় সেই বাইরে বাড়ির বাইরে বেরিয়েছে। টাইটেলে কি দিয়েছিল? টাইটেলে দিয়েছিল এই ঝড়ের সময় দুর্দিনে অসময়ে মানুষের পাশে উপকার করতে পেরে, মানুষের উপকার করতে পেরে ভীষণ খুশি হলাম। বিশ্বাস করো আমি ভেবেছিলাম হয়তো ওদের দিকে ঝড়ের প্রকোপটা বেশি হয়েছে। দেখো ঝড়ের প্রকোপ এক এক জায়গায় এক এক রকম হয়, এটা তো তোমরা মানো, আমাদের এদিকে একটুখানি বেশি হয়েছে। আমাদের বাড়িতে যেরকম একটা কলা গাছ পড়েছে, এছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমার সামনে আমার জায়ের বাড়িতে যেমন আম গাছ ভেঙে পড়েছে, একটা জামরুল গাছ ছিল সেটা ভেঙে পড়েছে, একই জায়গায় বসবাস করছি, অথচ এক বাড়িতে বেশি ক্ষতি হয়েছে আর এক বাড়িতে কম ক্ষতি হয়েছে। আমফানের সময় আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল, প্রচুর গাছপালা পড়েছিল, আমার জায়ের বাড়িতে সেরকম গাছপালা পড়েনি, ঠিক আছে? তো এরকম হতেই পারে। আমি ভাবলাম কি ফোনদীপদের ওখানে হয়তো প্রচণ্ড পরিমাণে ঝড়ঝাপটা হয়েছে আর খালি মাঠ, ঝড়ঝাপটা হওয়ার চান্সটা বেশি, ধাক্কাটা লাগার চান্স বেশি, তো সেই কারণে ভেবেছি হয়তো সাহায্য করেছে, মনে হয় কারোর ঘর বাড়ি ভেঙে পড়েছে, কাউকে আশ্রয় দিয়েছে রাত্রিবেলা, এরকমটা আমি ভেবেছিলাম, আশা করেছিলাম, এটাকেই তো বলে পাশে দাঁড়ানো। ও মা গো মা, দেখি 3-4টা চার্জার ঢুকে 3-4টা মোবাইল মেইলে রাখছে, হ্যাঁ 3-4টা মোবাইল মেইলে রাখছে, আমি না এরকমভাবে ভুরু কুচকে রয়েছি, এইটাই কি সেই উপকারের কথা? হ্যাঁ এইটাই সেই উপকারের কথা, অসময়ে দুর্দিনে মানুষের পাশে এইভাবে দাঁড়াইছে ফোনদীপ, এইটা কিন্তু অনেক বড় হেল্প, কেউ খিল্লি করবে না, এখনকার দিনে যান যায় যায়, ফোন না যায়, ফোনসে চার্জ না যায়, কি বলো?
এখনকার দিনে মানে কি কমু, একটা দাঁত পইরা গেলেও কোনো ব্যাপার না, একটা আঙুল কাইটটা পইরা গেলেও কোনো ব্যাপার না, ফোনের যদি কিছু হয় মাগো মা আমাগো একেবারে হার্ট অ্যাটাক হওয়ার মতন। তো এইরকম দুর্দিনে একটা দিন কারোর বাড়িতে কারেন্ট নেই, সেই দুর্দিনে ফোন দিক তাগো বাড়িতে কত মানুষের ফোন চার্জে দিছে, তো এটা কি কম বড় উপকার? এটা কি কম বড় উপকার? সত্যি আমি বদে দিলাম, আমি ভাবছিলাম হয়তো কোনো অসহায় মানুষে তাদের ঘর বাড়ি হয়তো ভাঙা চোরা, তাদের তারে হয়তো বলছে যে আপনারা আসবেন আমাদের বাড়িতে, আমি তো বিরাট বড় অট্টালিকা খাড়া করছি, আমার বাড়িতে এসে আশ্রয় নেবেন। আমি ভাবছি হয়তো কিছু পশু পাখিরে ঘরের মধ্যে ঢুকায় রাখছে, এইগুলো আমি আশা করেছিলাম। কি ফালতু আমার আশা, তাই না বলো? আমি আমার এক্সপেকটেশনস প্রচণ্ড পরিমাণে ফালতু। এখনকার দিনে মানুষের মোবাইলটাই হচ্ছে আসল চিন্তার বিষয়, তো সেই আসল চিন্তাটাই উদ্ধার করে দিয়েছে, দুশ্চিন্তা থেকে মানুষকে মুক্ত করেছে কে? ফোনদীপ। হিপ হিপ হুররে ফোনদীপের জন্য, হিপ হিপ হুররে। ঠিক আছে, ফোনদীপ যে উপকার করেছে সত্যি জাস্ট ভাবা যায় না, আমি স্পিচলেস। বুঝতে পেরেছ? দুপুরবেলায় কী খাওয়া দাওয়া হলো? ওফ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে, তার মধ্যে খিচুড়ি, জাস্ট আইডিয়াল একটা লাঞ্চ। দারুণ খাওয়ার দাওয়ার, সব ডাল একসঙ্গে একসঙ্গে মিলিয়ে, যদি গোবিন্দভোগ চালটা হতো তাহলে ফোনদীপের কাছে আরও একটুখানি ভালো হতো, মনে হয় আতপ চাল দিয়ে করেছে সেই কারণে মনে হয় মুখের মানে জমেনি, এটাই বোঝা যাচ্ছিলো, নতুবা টেস্ট করতে গেলেও এক চামচ ঢুকিয়েই বলে দারুণ হয়েছে, মানে মুখে ঢুকিয়ে বলে দারুণ হয়েছে, কিন্তু সেটা বলেনি, তার মানে বুঝতে হবে ওর আশানুরূপ হয়নি, সেটা গোবিন্দভোগ চাল অ্যাবসেন্ট ছিল সেই কারণের জন্য। গোবিন্দভোগ চাল আজকাল খুব ছুটি নিচ্ছে ওই কারণে। তো যাই হোক, খাওয়ার দাওয়ার আমরা কি দেখলাম, সেই মা আর ছেলে একসাথে খাচ্ছে, বাবার খাওয়া হয়ে গেছে, কিন্তু বাবার খাওয়া হয়ে গেছে, বাবা ঘরে কোনো কাজ করে না, আমরা তো দেখি বাবা ঘরে কোনো কাজ করে না, তিন বেলা ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খায় শুধু, তাই না? চেয়ারের উপরে ঠ্যাং তুলেই তো খায়, কোনো রকম কোনো কাজ করে না, সব কাজ মা আর ছেলে মিলে করে, সেই কারণে মা আর ছেলে সব কাজ সেরে লাস্টে দুজনে একসঙ্গে ভাত খায়, সবার আগে কিন্তু ওই বাচ্চা আর বাচ্চার দাদুর খাওয়া হয়ে যায়, তাই না বলো বন্ধুরা? হ্যাঁ একদম ঠিক। আচ্ছা, এইবার সন্ধেবেলা বাড়ির বাইরে বেরোলো, সন্ধেবেলা বাড়ির বাইরে বেরিয়ে এমন একটা কথা বলল ফোনদীপ যে একটুখানি বৃষ্টি হলে পরেই ওদের জায়গাটা জল জমে যায়, একটুখানি এগিয়ে গিয়ে বলছে দেখো এই জায়গাটা কত সুন্দর রাস্তা, আমাদের বাড়ি পর্যন্ত আসলো না, আমাদের উপরে যে কী রাগ। না না ফোনদীপ, তোমাদের কারোর উপরে রাগ না, মানে তোমাদের মন মানসিকতাকে জাজ করে ওই যারা আর কি রোড ঠিক করতে এসেছিলো তারা মনে হয় বুঝতে পেরেছিল যে তোমরা খানাখন্দে থাকতে বেশি ভালোবাসো। হ্যাঁ, কারণ যাদের মনের চিন্তাভাবনাতেই মানে কেমন একটুখানি গন্ধ পাওয়া যায়, হ্যাঁ একটু একটু গন্ধ পাওয়া যায়, ওরাও ভেবেছিল যে না থাক এখন আপাতত এরা খানাখন্দেই থাক, যদি কোনো দিনও চিন্তাধারার উন্নতি ঘটে তখন ওদের সামনে দিয়ে পুরো রাস্তাটা ঠিক করে দেবো। জোকস অ্যাপার্ট, এমনি মজা করলাম, ও হয়তো মানে মাল মশলা ছিল না, কমতি ছিল, বা ওইটুকুই কন্ট্রাক্টে ছিল যে এতটুকু করা হবে, এগুলি বুঝতে হবে। ফোনদীপ বলল যে আমাদের উপর না জানি কিসের রাগ, সেই কারণেই আমি বললাম না অথবা বলতাম না। আচ্ছা, রাত্রেবেলা আমরা কি দেখলাম, ফোনদীপ সন্ধ্যাবেলা ঝড় ঝাপটা তুফান সব ফেস করে সব কিছুকে সাইডে সরিয়ে রেখে ফোনদীপকে যেতেই হবে, যেতেই হবে, বুঝতে পেরেছো? যেই ঝড়ঝাপটার দিনে মানুষের ঘরে থাকা পছন্দ করে, জানতো কিন্তু যে রেমাল ঝড় আসবে, তারপরেও বাজার করে রাখিনি, বাজারে যেতে হবে, বাজারে একদিনের বাজার করে রাখলে কোনো অসুবিধা হয় না, মানুষ এক সপ্তাহের বাজার করে রাখে, সেখানে করে রাখেনি, ঝড়ঝাপটার দিনেও গেল, তারপরে সন্ধেবেলায় ঝড় তুফান একদিকে, ছাতা নিয়ে বেরিয়ে পড়লো, কারণ এদিকে আমাদের এদিকেও হয়েছে, সন্ধে পর্যন্ত বৃষ্টি হয়েছে, ওদের ওখানেও হয়েছে, ছাতা নিয়ে ওরাও যাতায়াত করছিল, শুধু আমাদের এখানে না, তো নিয়ে আসলো রাত্রেবেলা, ও কারেন্ট ঠারেন্ট নেই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছে, আটটার সময় খাচ্ছে। দিনের বেলা কী হয়েছিল, ডিম, ডিম কষা, আর আগের দিন কি হয়েছিল, চিকেন কষা, চিকেনের ঝোল আর কি। তো দুটো তরকারির মধ্যেই মানে ডিম বলো আর চিকেন বলো দুটোর মধ্যেই আলু দেওয়া ছিল, আমরা দেখেছি প্রেশার কুকারে যে মাংসটা করেছিল তার মধ্যে আলু দেওয়া, তো মাংসের মধ্যেও আলু, সেটাও আমাদের ফোনদীপের মা খেয়েছে, আবার ডিমের মধ্যে আলু সেটাও কিন্তু পাতে নিয়েছে, আর সেটা যখন ফোনদীপ খাওয়ারটা দেখাচ্ছে তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ডিমের সাথে আলু দিয়েও খিচুড়ি খাচ্ছে। তারপরে তার সাথে খিচুড়ির সাথে দুপুরবেলা আলু ভাজা হয়েছিল, পটল ভাজা হয়েছিল। তারপরে রাত্রেবেলা খাওয়ার সময় আমরা কি দেখলাম, আলু চপও আনা হয়েছে, মাও কিন্তু খেয়েছে, সুগার না ওনার, এক ধায়ে এরকম আলু খাচ্ছে, ওনার তো সুগার। আগের দিন মাংসের সাথে আলু খেয়েছে, পরের দিন ডিমের সাথে দুবেলা আলু খেলো, আলু ভাজা খেলো, তারপরে আবার আলু চপও খেলো, ওনার তো সুগার।
হাই সুগার তো, খাচ্ছে কি করে? এই বেলায় তোমাদের মনে প্রশ্ন জাগে না? কই ফন্দীপের কমেন্ট বক্সে তো একটাও নিরপেক্ষ কমেন্ট দেখলাম না যে মাসিমার তো সুগার, মাসিমা এত আলু খাচ্ছে কেন? এটা তো, এতে তো ওনার স্বাস্থ্যের ক্ষতি হবে। তোমাদের কাউকে তো দেখলাম না নিরপেক্ষ কমেন্টটা করতে। নিরপেক্ষ কমেন্ট করতে কি লাগে জানো? ওই পেছনে একটা ঠেকনা যেটা থাকে আমাদেরকে ধরে রাখে, ওই যে শিরদাঁড়া বলে, মেরুদণ্ড বলে, স্পাইন বলে, ওটা থাকতে হয়। নিরপেক্ষ কমেন্ট করতে গেলে, নিরপেক্ষ কথা বলতে গেলে ওটা থাকতে হয়। আছে কিনা একটুখানি হাতিয়ে দেখো, যদি থাকতো তাহলে কমেন্ট বক্সে এই কথাটা আসতো, যেটা কিনা একদম পুরো ভিজিবল, চোখে পড়ছে। তারপরে এই সময় তোমরা বলো, মানে টিনার সময় তোমরা বলো যে যেই খাবারগুলো শ্বশুরবাড়িতে শ্যুট হতো না, সেই খাবারগুলো বাপের বাড়িতে কী করে শ্যুট হচ্ছে? তাহলে যেই আলু সুগার হলে পরে মানুষের খেতে নেই, বিশেষ সমান আলু খাওয়া, মিষ্টি খাওয়া বিশেষ সমান, সেই আলু মাসিমা নিজের হাতেই কী করে খাচ্ছে? নিজের হাতেই রান্না করছে, নিজের হাতেই কী করে খাচ্ছে? আর তিন বেলা চালের জিনিস খাচ্ছে, কী করে খাচ্ছে? প্রশ্নগুলো একতরফা হয়ে যায় না তোমাদের? প্রশ্নগুলো না দুতরফা করতে শেখো, দেখবা রাত্রেবেলা বেশ ভালো ঘুম হবে, বেশ ভালো ঘুম হবে। শুধুমাত্র মানুষে দেখে ফেলবে, অপর পক্ষ দেখে ফেলবে, সেই কারণে আমি দোষগুলো তুলে ধরবো না বা যেখানটায় উচিত বলা সেগুলো বলবো না। তাহলে কী আর হলো? তাহলে কি ভিউয়ার্স হলে? তাহলে তো তাবেদার, তাবেদার হয়ে গেলে। হ্যাঁ, তাবেদারি করে যে সে হচ্ছে তাবেদার, তো তাবেদার হয়ে গেলে তো ভেবো তো একবার, তোমরা ভিউজ দিচ্ছ, সেই কারণেই আমাদের ভিউজ হয়। মিলিয়ে মিলিয়ে কথা বলতে হবে। আমাকে একজন বলেছে যে, যে বললো যে রুট কথাবার্তা বলি, তোমার মত মতন কথা না বললেই রুট কথা, একদম না। আমার মত মতন কথা আমার ভিউয়ার্সরাও বলে না, আমার সাপোর্টাররাও বলে না, আমার সাপোর্টাররাও বলে না। তাই বলে কি তাদেরকে রুট ভাষায় জবাব দিই? কখনো না। যারা সত্যি দেখেও অন্ধ হয়ে থাকে তাদেরকে রুটভাবে বলে একটুখানি ধাক্কা দিতে হয়, না তো তারা তো দেখতে পাবে না, তারা দেখতে পাবে না, সেই কারণেই তাদের সঙ্গে রুটভাবে কথা বলা, আর কিছুই না। ভিউয়ার্সদেরকে রুটভাবে কথা বলে তো নিজের পায়ে নিজে কুরুল মারা। কিন্তু হ্যাঁ, এক এক সময় দেখি যে আমাকে এসে বলে, ইস তোমার মুখের কি ভাষা, অথচ এরা কার ভিউয়ার্স জানো? এরা ওই জলহস্তির ভিউয়ার্স। তারা যখন এসে বলে তখন তাদেরকে ওইভাবে রুট ভাষাতেই উত্তর দিতে হয়, কিছু করার থাকে না। আখেরে আমিও মানুষ, তোমরা ভিউয়ার্স জানি, তা সত্ত্বেও যখন দেখি মানে কি বলবো, অনাচার করো, অনাচার করো, তো তার জন্য রুট কথা আপনা আপ বেরিয়ে যায় যে শালা আমারটা দেখতে পায়, আমার মুখের ভাষা খারাপ দেখতে পায়, যে আমাকে ডাইরেক্ট ছোড়ে বাচ্চা, কুত্তার বাচ্চা, গাধার বাচ্চা, ইঁদুরের বাচ্চা বলে গালাগালি দিচ্ছে তাকে দেখতে পায় না, বুকের খাঁচা লাথি মেরে ভেঙে দেওয়ার কথা বলছে তাদেরকে দেখতে পাও না তোমরা, তখন এটা কি বলতো, ক্ষোভজনিত ওটা রুট ভাষা বেরিয়ে যায়, ওটা ক্ষোভের বশে বেরিয়ে যায়। তোমাদের উপর আমার কিসের রাগ, তাই না? তো চলো বন্ধুরা, এইরকমভাবে তোমরা পরোপকারে লিপ্ত থাকো। ওইসব পরোপকারের দিন গেছে যখন কিনা কেউ খেতে পেলো কিনা তাকে খেতে দেওয়া, যার কোনো কিছু লাগবে কিনা, ঝড়ের সময় কার বাড়িঘর ভেঙে পড়েছে সেটা পরিদর্শন করা, সেই সব দিন গেছে। এখনকার দিনে ওই মোবাইলটা নিয়ে চার্জে যদি দিতে পারে তাহলে তাকে একটা প্রণাম ঠুকে আসতে হবে, এখনকার দিনটাই এরকম হয়ে গেছে। তো মানে কি বলবো, ফন্দীপের জয় জয়কার ধ্বনিত হোক চারিদিকে, এত বড় উপকার করেছে এই অসময়ে, দুঃসময়ে, ঝড়ের সময় মানুষের পাশে এইভাবে দাঁড়িয়েছে, সাহায্য করেছে, মানে কি বলবো, চিন্তার বাইরে। এত উদার মন যে কারো থাকতে পারে সেটা সত্যি ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা ভাবছো মানুষকে এইভাবে উপকার করবে তারা এইভাবে উপকার করতে পারো, আবার যারা যারা ভাবছো যে একটুখানি বোকামি করে কারোর কিছু লাগবে কি না, মানুষের এই ফোন বাদ দিয়ে জরুরি চাহিদাগুলো যেগুলো থাকে, খাদ্য বস্ত্র এই সমস্ত, এইগুলোর দিকে যদি হেল্প করতে পারো, মেডিকেল হেল্প এগুলো যদি করতে পারো, তাহলে ওই ভগবানের খুব চোখে পড়বে তোমরা আর কি। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পতিতার বাচ্চা জলহস্তি আমাকে থ্রেড দিবি না, আমাকে থ্রেড দিবি না, কারণ আমার কাছে পয়সা নাই, পয়সা পাবি না, পয়সা পাবি না আমার কাছ থেকে, বুঝলি? আমি নিজেই ভিক্ষা করি সবার কাছ থেকে, তাই না?